আপনি আপনার বন্ধুকে যদি দেখিয়ে ভাই দেখেন এরকম করে যদি আপনি আপনার বন্ধুকে দেখিয়ে যদি আপনি এই লকটা খুলেন তারপর যদি সে বন্ধু আবার ট্রাই করে লকটা খোলার জন্য কখনই পারবে না, মানে আপনি বলে দিলেন ওকে মানে কোড হচ্ছে আপনার কত কত ধরেন 1006 মানে আপনার কোড হচ্ছে 1006 আপনি আপনার বন্ধুকে দেখিয়ে দিলেন মানে আমার কোড এত এত সো গাইস ট্যাকার পরেও ওই কোডটা খুলতে পারবে না। হ্যালো বিয়স সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বিয়স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই যে অ্যান্ড্রয়েড ফোনের টাইমের মধ্যে এমন কিছু গোপন সেটিংস আমি আপনাদেরকে আজকে শেয়ার করবো যে সেটিংসগুলো দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। হ্যাঁ প্রিয় দর্শক সত্যি অবাক হয়ে যাবেন। সো গাইস আজকের ভিডিওটা না টানা সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, অনেক উপকার হবে গাইস, আজকে অনেক উপকার হবে আপনাদের জন্য। এই টাইমের মধ্যে এমন কিছু গোপন সেটিংস আমি আপনাদেরকে আজকে শেয়ার করবো যেটা দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। আপনার কাছে যদি আপনার দুশ্মনরা দেখে তাও আবার দুশ্মনরা অবাক হয়ে যাবে যে এই কেমন করে সম্ভব, এই টাইমের মধ্যে কেন এতগুলো সেটিংস রয়েছে আমরা কেন জানি না। সো গাইস আপনারা আগের ভিডিওগুলো হয়তো টেনে টেনে দেখছেন, সো গাইস আজকে রিকোয়েস্ট রাখবো এই ভিডিওটা যেন না টেনে দেখেন। এই ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আমি বারবার বলতেছি। সো গাইস চলুন দেখে আসবো। প্রথম একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে আপনাদের, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইরকম একটা অ্যাপ্লিকেশন আপনাদের প্রয়োজন হবে। আমি একটু জুম করে আপনাদেরকে বড় করে দেখাচ্ছি, এই যে দেখেন এই যে স্পষ্ট দেখা যাচ্ছে। সো গাইস এরকম একটা অ্যাপ্লিকেশন আপনাদের প্রয়োজন হবে, যে অ্যাপ্লিকেশনের নামটা হচ্ছে আলট্রা লক। এই যে দেখতে পাচ্ছেন এই লকের জাদু আমি আপনাদেরকে শেয়ার করবো। এই যে প্রথম আমি এই লকটা ওপেন করছি। সো গাইস এটা হচ্ছে মূলত একটা অ্যাপস লক, অ্যাপস লক ব্যবহার করে না এরকম লোক কিন্তু কমেই আছে, যারা অ্যান্ড্রয়েড ফোন আছে সেই কিন্তু অ্যাপস লক ইউজ করে। সো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই জাদুটা দেখাবো যেটা হচ্ছে মানে আপনি আপনার বন্ধুদের সামনে যদি অ্যাপস লকের লকটা খুলেন মানে ধরেন আপনি আপনার বন্ধুকে যদি দেখিয়ে ভাই দেখেন এরকম করে যদি আপনি আপনার বন্ধুকে দেখিয়ে যদি আপনি এই লকটা খুলেন তারপর যদি সে বন্ধু আবার ট্রাই করে লকটা খোলার জন্য কখনই পারবে না, মানে আপনি বলে দিলেন ওকে মানে কোড হচ্ছে আপনার কত কত ধরেন 1006 মানে আপনার কোড হচ্ছে 1006 আপনি আপনার বন্ধুকে দেখিয়ে দিলেন মানে আমার কোড এত এত। সো গাইস ট্যাকার পরেও ওই কোডটা খুলতে পারবে না। সো গাইস কেন খুলতে পারবে না দেখেন, এই যে এখানে টাইম দেখা যাচ্ছে না, এই যে টাইম 10:07 তাই না? তো আমি যদি এখন 10:00 এই যে 10:07 লিখলে 07 10:00 যদি 7 লিখি 07 অর্থাৎ 10:07 যদি আমি লিখি তাহলে আমার কোডটা খুলে যাবে, অটোমেটিকলি লকটা খুলে যাবে। তো এখন যদি আমি ঠিক আগের মতো 10:07 মারি অর্থাৎ 10:07 এই যে 10:07 মারলে এই যে কী লেখাচ্ছে রং পিন মানে আপনার পিন নাম্বারটা ভুল। তো এটা হচ্ছে মূলত এই যে টাইমের একটা জাদু যেটা হচ্ছে মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন যদি আমি 10:08 অর্থাৎ 10:08 দিলে সাথে সাথে লকটা খুলে যাবে। সো গাইস এটা হচ্ছে মূলত আপনার টাইম যত চেঞ্জ হবে আপনার লকটা সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে, মানে আপনি 10:09 হলে 10:09, 10:10 হলে 10:10। সো গাইস এরকম একটা দারুণ সেটিংস আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই অ্যাপসটা আপনাদেরকে শেয়ার করতেছি কীভাবে অন করবেন কীভাবে চাল করবেন এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেবো। সো গাইস তার আগে বলো নিয়ে অ্যাপসের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন। সো গাইস তার আগে একটু কথা বলে নিয়ে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অল করে দেবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তারাও যেন কিছুটা জানতে পারে। ওকে সো গাইস চলুন দেখে আসি অ্যাপসটা কীভাবে ওপেন করবেন। তো প্রথমে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে অ্যাপসটি কিন্তু ডাউনলোড করে নেবেন। অবশ্যই অ্যাপসটি ডাউনলোড করার পর আপনারা অ্যাপসটি ওপেন করবেন, আমি ওপেন করতেছি। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যদি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আমাদের এই ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয় ভাই, অনেক কষ্ট হয়, আপনাদেরকে হয়তো বুঝিয়ে বলতে পারতেছি না। তো গাইস অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউর নিউ পিন মানে আপনি প্রথমে একটা নতুন পিন সেট করবেন। আমি 1234 প্রথমে আমি 1234 দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন না, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আবারও 1234 চারটা হয়েছে এখন কিন্তু হয়ে যাবে। সো গাইস দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। তো এখন মূলত আমাদের কাজ শুরু। সো গাইস এরকম একটা যখন ইন্টারফেস শুরু হবে তো এখন আপনারা এই যে এখানে যে কোনো অ্যাপস লক করতে পারবেন, যে কোনো অ্যাপস মানে যে কোনো আপনারা যে অ্যাপসটা লক করতে চান সেই অ্যাপসটা লক করতে পারবেন। ধরুন আমি গ্যালারি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আমি গ্যালারিটা খুঁজে নিচ্ছি। এই যে গ্যালারিটা আমি লক করলাম, ঠিক আছে গ্যালারিতে আমি লক করে দিলাম। সো গাইস লক করার পর এখন যদি আমরা গ্যালারিতে যাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন যদি আমরা গ্যালারিতে ক্লিক করি সাথে সাথে কিন্তু একটা লক চলে আসবে। তো এই লকটা হচ্ছে মূলত 1234 ঠিক আছে, এই লকটা অটোমেটিকলি করে যাবে মানে 1234 আমি লকটা দিয়েছি এই জন্য। তো এখন লকটা কীভাবে চেঞ্জ করবেন সেটি আপনাদেরকে দেখা দিচ্ছে। এই যে আবারও ওটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার লকটা খুলে নেবেন। 1234 দিয়ে খুলে নেওয়ার পর আপনি এই যে থ্রি ডটে ক্লিক করবেন, এখানে
থ্রি ডট থাকবে, থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন আপনারা, এই যে আমি একটু স্পষ্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, লক টাইপ নামে ফার্স্ট একটা অপশন দেখতে পাবেন আপনারা, সেই লক টাইপে একটি ক্লিক করবেন। তো লক টাইপে ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো টাইপ দিতে পারবেন, মানে মিনিট অ্যান্ড মন্থস, মন্থস অ্যান্ড মিনিট, আপনারা অনেক কিছু দিতে পারেন। তার মধ্যে আপনারা দিবেন প্যাটার্ন লোকে দিতে পারেন, আওয়ার্স অ্যান্ড মিনিট এটাতে সিলেক্ট করে দেবেন, আওয়ার্স তিন নম্বরে আওয়ার্স অ্যান্ড মিনিট অর্থাৎ ঘন্টা এবং মিনিট। তো সিলেক্ট করে দেওয়ার পর ব্যাকে চলে আসবে। সো গাইস একদম ব্যাকে চলে আসার পর আপনারা গ্যালারিতে ক্লিক করবেন। এই যে গ্যালারিতে মনে করেন আমি গ্যালারিতে লকটা দিয়েছি, গ্যালারিতে ক্লিক করবেন। তো এখন যদি আমি 1 2 3 4 আবার ঠিক সেম কোডটা দিই তাহলে খুলবে না। তো এখন হচ্ছে মূলত আপনাদের খুলতে হবে যে 10:15 দিয়ে, 10:15 সাথে সাথে লকটা খুলে যাবে, দেখতে পাচ্ছেন? তো গেছে এখন কটা বাজে দেখুন তো, এই যে এখন বাজে হচ্ছে 10:18, তাই না? আমি লকটা দিয়েছিলাম 10:15 মধ্যে। তো এখন যদি আমি গ্যালারিতে ক্লিক করি, এখন যদি ঠিক সেম আমি 10:15, এই যে 10:00, আমি আবার যদি 15 ক্লিক করি, রং ফিন, ঠিক আছে, মানে রং ফিন, ফিনটা কিন্তু রং। তো এখন 10:18, আমি 10:00 যদি 18 মারি, এই যে 10:18, 10:00 যদি আমি 18 ক্লিক করি, সাথে সাথে লকটা খুলে যাবে। তো দেখতে পারতাম জোস একটা অ্যাপস। সো গাইজ আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়েছে আমি আশা রাখি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড করে ওপেন করে নিন। আর কোনো সমস্যা হলে অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং ফেসটি ফলো দিয়ে সাথে থাকবেন। তো বন্ধুরা পরবর্তী কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কীরকম ভিডিও প্রয়োজন। সো গাইজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।